নমস্কার আপনাদের সকলকে আমার ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন ও শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি আপনারা যারা এসেছেন আমাদের আজকের এই অধিবেশনে মূলত কাঁথি সাংগঠনিক জেলার 100 উপর গ্রাম পঞ্চায়েত থেকে আজকে অঞ্চল সভাপতি বুথ সভাপতি ব্লক কমিটি এবং জেলা কমিটির সদস্যদের ডাকা হয়েছে আপনারা সকলে এসেছেন আপনাদের নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েতে যে তাবুগুলো তৈরি হয়েছে সেই তাবুতে গিয়ে আপনারা আপনাদের মতামত জানিয়েছেন এবং পুরোটাই গোপন ব্যালটের মাধ্যমে হচ্ছে সুতরাং আমি আশা করছি কেউ আপনাদের এই মতামত দানে কোনোভাবে আপনাদের প্রভাবিত করেনি বা ভয় দেখায়নি আপনারা নির্দ্বিধায় নির্বিঘ্নে নির্ভয়ে নিজেদের মতামত প্রদান করেছেন বুথ সভাপতিরা সবাই ভোট দিয়েছেন 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 ভোট হাত তুলে বলুন বুথ সভাপতিরা ভোট দিয়েছেন অঞ্চল সভাপতিরা ভোট দিয়েছেন কেউ ভয় দেখিয়েছে নির্দ্বিধায় ভোট দিয়েছেন নিজের পছন্দের প্রার্থী কাকে করতে চান জানিয়েছেন এই যে জেলা অধিবেশনগুলো হচ্ছে সারাদিন কর্মসূচি হওয়ার পর এবং এখন প্রায় 10টা বাজতে যায় আপনারা অনেকক্ষণ ধরে রেজিস্ট্রেশন ডেস্কে রেজিস্ট্রেশন করে আজকের এই অধিবেশনে প্রবেশ করেছেন এবং নিজেদের মতামত রেখেছেন সারা দিন কর্মসূচি করার পর আমরা যে অধিবেশনটা করছি তার কারণ যারা বুথের সভাপতি আমরা চাই যে তারা তাদের মূল্যবান মতামত দলকে জানাক এবং সরাসরি যাতে দলের কাছে এসে এটা পৌঁছায় সেই কারণে আমরা এই অধিবেশন বা এই সর্বোপরি এই কর্মসূচি তৃণমূলে নবজোয়ার আমরা শুরু করেছি আজকে 31শে মে প্রায় 35-36 দিনের উপর হয়ে গেছে আমরা যখন এই কর্মসূচি ঘোষণা করেছিলাম কলকাতা থেকে তখন অনেক রাজনৈতিক দলের নেতারা বিশেষ করে যাদের হাতে কোনো কর্মসূচি বা যাদের উদ্দেশ্য নেই মানুষের জন্য কাজ করার যাদের একমাত্র উদ্দেশ্য হলো স্নো পাউডার মেখে টিভির পর্দায় বসে গলা ফাটানো তারা অনেক ব্যঙ্গ বিদ্রুপ করে বলেছিল 60 দিনের কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায় 3 দিনের বেশি রাজপত্তি প্রতিকূলতা এই নবজোয়ারকে আটকাতে পারেনি আমি যখন শুরু করেছিলাম আমি ভেবেছিলাম 60 দিন টানা আমার বাড়ির গুরুজনেরা মা বাবা দলনেত্রী নিজে তিনি বললেন টানা 60 দিন এই বর্ষার সময় এই গরমে মানুষের অসুবিধা হবে আমি বললাম করে দেখা যাক চেষ্টা করতে তো অসুবিধা নেই কুচবিহারে যে জনসমর্থন নিয়ে শুরু করেছিলাম যখন জলপাইগুড়ি ঢুকলাম আলিপুর দুয়ার ঢুকলাম দেখলাম কুচবিহারকে জলপাইগুড়ি আলিপুর দুয়ার ছাপিয়ে গেছে তারপর উত্তর দিনাজপুর ঢুকলাম দেখছি উত্তর দিনাজপুর জলপাইগুড়িকে ছাপিয়ে গেছে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরকে ছাপিয়ে গেছে মালদা উত্তর দিনাজপুরকে ছাপিয়ে গেছে মুর্শিদাবাদ মালদাকে ছাপিয়ে গেছে বর্ধমান বীরভূমকে ছাপিয়ে গেছে এবং এই যে পূর্ব মেদিনীপুরে এসে আমি গতকাল পশ্চিম মেদিনীপুরের সবং হয়ে পটাশপুর হয়ে আমি পূর্ব মেদিনীপুরে প্রবেশ করেছি আমি এতবার রাজনৈতিক কর্মসূচি করতে এই জেলায় এসেছি সারা বাংলা ঘুরেছি বিভিন্ন নির্বাচনের কারণে বা দলের কর্মসূচির প্রচারাভিযানের অংশগ্রহণ করার জন্য আমি অনেক জায়গায় গেছি অনেক জায়গায় প্রচার করেছি কর্মসূচি নিয়েছি নিশ্চিতভাবে দলীয় সহকর্মী দলীয় শুভানুদ্দায়ী কর্মীদের সমর্থন তো আমরা বারে বারে পাই কিন্তু যে রাস্তায় কাতারে কাতারে বেলা 2:30 40 ডিগ্রি 42 ডিগ্রি গরম বৃষ্টি পড়ছে ঝড় উঠছে কাতারে কাতারে রাস্তায় লোক রাস্তার দুধারে গুরুজনেরা বয়স্করা প্রবীণ থেকে নবীন ছোট বাচ্চা কচি কাচারা তারাও বাদ নেই আমি মালদায় গেছি মালদায় হবিবপুর বলে একটা বিধানসভা আছে বামনগোলা বলে একটা ব্লক আছে সেখানে গিয়ে দেখছি 127 বছরের একজন বৃদ্ধা সে বেলা 1টার সময় কাঠফাটা রোদে
দাঁড়িয়ে রয়েছে একটা মন্দিরের বাইরে। আমি একটা মন্দিরে গেছিলাম পুজো দিতে, সে মন্দিরের বাইরে দাঁড়িয়ে আমি জিজ্ঞেস করলাম যে আপনি এত গরমের মধ্যে এই রাস্তায় দাঁড়িয়ে আছেন, আপনি ঘরে যান, অসুস্থ হলে কি হবে? বলো বাবা তোমাকে একবার দেখতে এসেছি, আশীর্বাদ করি তুমি অনেক বড়। আমি বললাম আপনার বয়স কত? বলছে আমার বয়স 127 বছর। ক্ষুদিরাম বসুর যখন ফাঁসি হয়েছিল আমার বয়স ছিল 12 বছর। আমি বললাম বলেন কি? এই লোকগুলোর ভালোবাসা আমরা এই যাত্রায় পেয়েছি। পূর্ব বর্ধমানে জামালপুর থেকে রায়নার দিকে যাচ্ছি একটা গ্রাম, বড় মৈনান বলে একটা গ্রাম পঞ্চায়েতের দিকে এগোনোর সময় জামালপুরে একটা আরএসএস এর কর্মী হঠাৎ করে আমার গাড়ি থামালো। আমি বললাম বলো কি হয়েছে? বলো আমার একটা আবেদন রয়েছে। আমি বললাম বলো। পোশাক আরএসএস এর পোশাক পরে রয়েছে, প্যান্ট জামা টুপি সব। বলো দাদা আমাদের এখানে একটা পোল রয়েছে, এই পোলে অনেক দিন ধরে আলো জ্বলছে না। আমি বললাম তুমি পঞ্চায়েতকে জানিয়েছো? বলো না পঞ্চায়েতকে তো জানাইনি, কিন্তু আমি বিডিও অফিসে কয়েকবার নিবেদন করেছি কিন্তু কাজ হয়নি। আমি হতবাক, তার কারণ এই না যে একজন আরএসএস এর কর্মী এসে আমাকে বলছে যে আমাদের গ্রামে এই ল্যাম্পপোস্টটা রয়েছে এখানে আলো নেই, এর কারণে নয়। আমি দেখলাম ছেলেটা আরএসএস করে, আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি করো? বলো দাদা আমি বিজেপি করি আর আরএসএস করি। আমি হতবাক অবাক, এই কারণে অবাক, সে যে দলটা করে সেই দলটার নাম ভারতীয় জনতা পার্টি, কেন্দ্রে ক্ষমতায় নেতার নাম নরেন্দ্র মোদী। তিনি সব জায়গায় গলা ফাটিয়ে বলছেন ডবল ইঞ্জিন ডবল ইঞ্জিন ডবল ইঞ্জিন, আর আমার দেখে গর্ববোধ হলো যে একজন বিজেপির কর্মী আরএসএস এর সক্রিয় কার্যকর্তা সে এসে আমাকে বলছে আলোটা করে দিন, তার কারণ তারও বিশ্বাস রয়েছে যদি উন্নয়ন কেউ করে মোদীর ডবল ইঞ্জিন করবে না, মমতা ব্যানার্জি সিঙ্গেল ইঞ্জিনই করবে। এই যে অভিজ্ঞতাগুলো, এগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে, আমি যতদিন বেঁচে থাকবো আমার হৃদয়ে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে যে এই যাত্রার শেষের দিকে আমরা প্রায় পৌঁছে গেছি, 15টা জেলা প্রায় শেষ আর 5-6টা জেলা বাকি আছে। আমার হাতে যদি থাকতো আমি আরো 2 মাস মানুষের মাঝে থাকতাম, কিন্তু আমি কথা দিচ্ছি আমি আরো 2 দিন তো পূর্ব মেদিনীপুরে আছি, কিন্তু প্রত্যেক 2-3 মাস অন্তর অন্তর আমি পূর্ব মেদিনীপুরে আসবো, যে ভালোবাসা আমি পেয়েছি আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আজকে বুথ সভাপতিরা এসে নিজেদের মতামত দিয়েছেন, আপনারা বলুন তো, আমি বিভিন্ন জায়গায় সভা সমিতি যখন করতে গেছি অনেক বুথের লোকেরা আমাকে বলেছে দাদা আমরা তো বুথে প্রাণপাত করে মুখে রক্ত তুলে দলের জন্য খাটি, তারপর নির্বাচন হয়ে গেলে আমাদেরকেও ফোন তোলে না, ফোনের কথা জানাচ্ছে, অসুবিধা কষ্ট মতামত কোথায় কি দাবি দাওয়া, কোথায় কাকে পঞ্চায়েতের সদস্য কে করতে চায়, কোথায় গ্রাম সভায় কাকে দাঁড় করাতে চায়, কোথায় জেলা পরিষদে কে দাঁড়াতে চায়, মানুষ জানাচ্ছে, তার সাথে আপনারা বুথের সভাপতিরা আপনারা আপনাদের মতামত দিচ্ছে। আমি আপনাকে অত্যন্ত স্পষ্টভাবে বলছি, মানুষ যাকে সার্টিফিকেট দেবে আর মানুষ যাকে মান্যতা দেবে এবং আপনারা যাদেরকে মান্যতা দেবেন দল তাকেই আগামী দিন পঞ্চায়েতের প্রার্থী হিসেবে দাঁড় করানোর সুযোগ করে দেবে। কোন দাদার পা ধরে, কোন দিদির পা ধরে, কোন নেতার পা ধরে কেউ প্রার্থী হতে পারবে না। যদি কেউ বলে থাকে যে জেলা পরিষদের মেম্বার আমি করব, পঞ্চায়েতের প্রার্থী আমি করব, আগামী দিন দেখবেন তারই কোনো মূল্য দলে থাকবে না। কেউ যদি ভাবে যে আমি এর ছত্রছায়া আছি আমি টিকিট পাবো, মানুষ যদি আপনাকে সার্টিফিকেট দেয় আপনি টিকিট পাবেন, মানুষ যদি সার্টিফিকেট না দেয় আপনি টিকিট পাবেন না। পঞ্চায়েত করে খাওয়ার জায়গা নয়, এই না যে আমি পঞ্চায়েত ভোটে জিতে গেলাম মানে 5 বছর করে খাওয়ার লাইসেন্স। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত আমি 3-4 মাস অন্তর অন্তর নিজে পর্যালোচনা করব, প্রতিটা গ্রাম পঞ্চায়েত, বাংলায় 3,343টা গ্রাম পঞ্চায়েত আছে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সদস্যরা ভালোভাবে কাজ করছে কিনা তার দেখার দায় দায়িত্ব কর্তব্য আমার। যদি কেউ ভালো কাজ করে তার মেয়াদ বাড়ানো হবে, আর যদি কেউ খারাপ কাজ করে তাকে পদ থেকে সরিয়ে দল থেকে বহিষ্কার করা হবে। আমি মনে
মনে করি যে যারা বুথ সভাপতি, বুথে যারা রাজনীতি করে, মানুষের কথা বা মানুষের সমস্যা যখন হয়, চারটে অপ্রীতিকর বা অবাঞ্ছিত প্রশ্নের মুখে তাদেরকে পড়তে হয়, রাজ্য নেতাকে পড়তে হয় না। আমাকে পাঁচটা লোক ধরলে আপনাকে একশোটা লোক ধরবে, আমাকে বা জেলা সভাপতিকে বা ব্লক সভাপতিকে যদি দশটা লোক ধরে আপনাকে একশোটা লোক ধরবে, খালি ক্ষমতা কুক্ষিগত করে রাখবে বলে, যে নিজেদের হাতে ক্ষমতা ধরে রাখবে। আগামী দিন যাতে এই লোকগুলোকে চিহ্নিত করে বৃত্তের বাইরে রাখা যায় এবং প্রকৃত মানুষের জন্য কাজ করার লোককে পঞ্চায়েতের আসনে বসিয়ে পাঁচ বছর মানুষের জন্য কাজ করার সুযোগ আমরা করে দিতে পারি, সেই কারণেই আমরা নিয়ে এসেছি তৃণমূলে নবজোয়ার। জোয়ার যখন আসে কারোর জন্য অপেক্ষা করে না, নদীর পার থেকে আবর্জনা ভাসিয়ে নিয়ে যায়। এই তৃণমূল নবজোয়ারও আগামী দিন আবর্জনা ভাসিয়ে নিয়ে যাবে, যাতে তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী, বলিষ্ঠ এবং প্রকৃত তৃণমূলের কর্মীরা আগামী দিন সুযোগ পায় এবং প্রকৃত মামাটি মানুষের সেনাপতিরা আগামী দিন পঞ্চায়েতে বসে মানুষকে কাজ করার সুযোগ করে দিতে পারে। সেই কারণে এই কর্মসূচি নিয়ে এসেছি। আমার তো দরকার ছিল না নিজে আসার, আমার কি দরকার, আমি কাউকে পাঠাতাম, রাজ্য থেকে কেউ আসতো, জেলা স্তরের নেতারা আপনাদের সাথে কথা বলে আপনাদের মতামত নিত, আমার কি দরকার। এখনো কোনো নির্বাচন ঘোষণা হয়নি, পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়নি, লোকসভা এখনো এক বছর দেরি, বিধানসভা তো 2026 সালে তিন বছর সময় রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী করেছে বাংলার আপামর জনসাধারণ 2021 সালে, এখনো তিন বছর সরকারের কাছে মেয়াদ রয়েছে, আর মেয়াদ যখন শেষ হবে তখন চতুর্থবার নির্বাচন হবে 2026 সালে, তখন চতুর্থবার মামাটি মানুষের সরকার তৈরি হবে, তৃণমূল কংগ্রেস আরো বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সরকার তৈরি করবে, নিয়ে কোনো দ্বিমত বা সন্দেহ নেই। কিন্তু সময় শেষ হওয়ার আগেই আমরা কেন মানুষের কাছে এসেছি? কোন রাজনৈতিক দল, ভারতবর্ষ স্বাধীন হয়েছে 75 বছর হয়ে গেছে, আপনি দেখাতে পারবেন না কোন রাজনৈতিক দল সরাসরি গিয়ে মানুষের কাছে বলছে যে আপনি আপনার মতামত জানান। তৃণমূল কংগ্রেস একমাত্র ব্যতিক্রম, তার কারণ আমাদের মাথাটা যদি আকাশে থাকে পাটা মাটিতে রয়েছে। আমরা মানুষকে বলছি যে আপনি বলুন আপনি কাকে প্রার্থী করতে চান। আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি, গ্রামে ঢুকছি, সাধারণ মানুষের সাথে রাস্তায় দাঁড়িয়ে থাকলে নাবছি, কথা বলছি, গ্রামে যাচ্ছি, চায়ের দোকানে বসছি, ক্লাবে যাচ্ছি, আমি জিজ্ঞেস করছি পঞ্চায়েত কেমন কাজ করছে। যদি কেউ বলে ভালো কাজ করছে সেটাও আমরা নোট করছি, যদি কেউ বলে খারাপ কাজ করছে সেটাও আমরা আমাদের জ্ঞাতার্থে রাখছি। কোন রাজনৈতিক দল আজ পর্যন্ত করেনি, আর ভবিষ্যতে আগামী 200 বছরেও কোন রাজনৈতিক দল করবে না। সিপিএম অত্যন্ত সুপরিকল্পিত ভাবে বাংলায় নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসকে ঢুকিয়ে দিয়ে গেছিল। 72 থেকে 77 সিদ্ধার্থ শঙ্কর রায় যখন ক্ষমতায় ছিল বা মুখ্যমন্ত্রী ছিল তখনও পঞ্চায়েতকে কেন্দ্র করে সন্ত্রাস হয়েছে, আর 77-এ বামফ্রন্ট ক্ষমতায় আসার পরে কয়েক গুণ বেশি সেই সন্ত্রাস বেড়ে গেছে। আপনি যারা, আপনারা যারা দীর্ঘদিন ধরে দল করছেন, 80-এর দশকের পঞ্চায়েত, 90-এর দশকের পঞ্চায়েত কিভাবে হতো? মেদিনীপুরের মাটি আর আন্দোলন হচ্ছে সমার্থক। মেদিনীপুরের মাটি বা এই জেলার ভূমি আর লড়াই হচ্ছে সমর্থক। এই জেলার মাটি কোনোদিন বশ্যতা স্বীকার করেনি। মেদিনীপুরের মাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি, ক্ষুদিরাম বসুর মাটি। আমাদের কাছে অনুপ্রেরণা ক্ষুদিরাম বসুর 19 বছরের জীবন, নরেন্দ্র মোদীর 72 বছরের জীবন নয়। যখন ইচ্ছা হলো পার্লামেন্ট বদলে দিলাম, নোট বদলে দিলাম, জায়গার নাম বদলে দিলাম, শহরের নাম পাল্টে দিলাম, রেল স্টেশনের নাম পাল্টে দিলাম, আমাদের কাছে অনুপ্রেরণা ক্ষুদিরাম বসুর 19 বছরের জীবন, যিনি ফাঁসির আগেও বলে গেছিল হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী, আমরা যদি প্রাণ দিয়ে এই দেশ মাতৃকার জন্য দেবো কিন্তু দিল্লির কাছে মেরুদণ্ড বিক্রি করব না। মেদিনীপুর আর আন্দোলন সমর্থক, মেদিনীপুর আর লড়াই সমর্থক, মেদিনীপুর আর হার না মানার মানসিকতা সমর্থক। মেদিনীপুর কোনোদিন দিল্লির কাছে মাথা নত করবে না,
মেদিনীপুর আর কৃতদাসত্ব সমর্থক নয়, মেদিনীপুর আর চাটুকারিতা সমর্থক নয়, মেদিনীপুর আর তল্পিবাহকতা সমর্থক নয়। এই মাটি অনেক আন্দোলনে পথ দেখিয়েছে। বীরেন্দ্র শাসমল যখন মারা গিয়েছিল বলেছিল যে আমার মৃতদেহটা সোজা আকাশের দিকে যেন মাথাটা থাকে, এবং তখন সেইভাবে যেন আমাকে পোড়ানো হয়। তার কারণ সারা ভারতবর্ষে আমি দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে আমি ব্রিটিশদের কাছে মাথা নত করিনি, আমার মেরুদণ্ডটা বরাবর সোজা ছিল। 1942 সালে ব্রিটিশ শাসনের মধ্যেও প্রথম তাম্রলিপ্ত সরকার যখন তৈরি হয়, সারা দেশকে পথ দেখিয়েছিল এই তাম্রলিপ্ত জাতীয় সরকার এবং মেদিনীপুরের মাটি। পৃথক অর্থ ব্যবস্থা, পৃথক স্বাস্থ্য ব্যবস্থা, পৃথক আইন শৃঙ্খলা, কিভাবে ব্রিটিশদের অপশাসনের বিরুদ্ধে লড়াই করে সর্বাধিনায়ক সতীশ সামন্ত এদের বশ্যতা না স্বীকার করে তাম্রলিপ্ত সরকার, তার দুজন সহযোগী অজয় মুখোপাধ্যায় আর সতীশ সামন্ত সুশীল ধারাকে নিয়ে গড়ে তুলেছিল, আমরা দেখেছি। আর এই মাটির একজন ছেলে নিজের মেরুদণ্ড বাঁচাতে ইডি সিবিআইয়ের কাছে নিজের পিঠ বাঁচাতে নিজের পরিবার সহ নিজের মেরুদণ্ডটা বিক্রি করে দিয়েছে দিল্লির নেতাদের কাছে। যে মেদিনীপুরের কাছে আন্দোলন ছিল মেদিনীপুরের গর্ব, সেই মেদিনীপুরকে আজকে একটা লোকের জন্য, একটা পরিবারের জন্য, একটা ছেলের জন্য সারা বিশ্বের কাছে কথা শুনতে হচ্ছে। আমি আপনাদের বলছি এই মাটির সম্মান রক্ষা করার দায়িত্ব আপনাদের। তার কারণ এই জেলায় বিজেপি 7টা আসনে জয়ী হয়েছে, আমরা 9টা আসনে জয়ী হয়েছি। লোকে বলতো অধিকারী গড়। আমি আপনাকে বলছি আমার যতটুকু সীমিত অভিজ্ঞতা, আমি 35 দিন ধরে রাস্তায়, 2 দিন ধরে মেদিনীপুরে ঘুরছি, পূর্ব মেদিনীপুরে, আমি এই স্বতঃস্ফূর্ততা কোনোদিন দেখিনি। গোটা জেলা তৃণমূলময় হয়ে রয়েছে, খালি আপনাদের সাহস সঞ্চয় করে আগামী দিন লড়াইটা সংগঠিত করতে হবে, বাকি আমার উপর ছেড়ে দেন, যা করার আমি করব। তো অনেক চেষ্টা করছে ইডি সিবিআই কে লাগিয়ে কি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমানো যায়। আরে তৃণমূল বিশুদ্ধ লোহার দল, যত তাতাবে যত পোড়াবে তত শক্তিশালী হবে। আমাদের গলা কেটে দিল জয় বাংলা বেরোবে আর মা মাটি মানুষ জিন্দাবাদ বেরোবে। আমাদের শরীরে বেইমানির রক্ত নেই, আমরা মাথা নত করলে বাড়ির গুরুজনদের কাছে করব, ঈশ্বরের কাছে করব, আল্লাহর কাছে করব, মা বাবার কাছে করব। কিন্তু দিল্লির বহিরাগত বা গুজরাটের বহিরাগতদের কাছে মেদিনীপুরের লোকেরা মাথা নত করবে না। আজকে আপনাদের শপথ এবং প্রতিজ্ঞা করে সভাস্থল থেকে যেতে হবে। খালি হাঁটাও বললে হবে না, হাঁটাতে হবে। আর এই লড়াইয়ে আমার সহযোগিতা যেখানে দরকার হবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব, কথা দিয়ে যাচ্ছি আপনাদের। আপনারা যদি চান, কজন বুথ সভাপতি আছে এখানে, হাত তুলুন তো, হাত তুলুন যারা বুথ সভাপতি আছে, হাত তুলুন যারা বুথ সভাপতি আছে, হাত নামাবেন না, তুলুন। যারা আছে প্রায় 80% লোক বুথের সভাপতি, এই যে বলছে গদ্দার হাঁটাও, আপনি একমত? একমত? খালি বলে গদ্দার হাঁটাবেন না, করে দেখাতে হবে। আমি আপনাকে বলছি পঞ্চায়েত নির্বাচনে যদি একটা বুথ সভাপতি বা বিধানসভা নির্বাচনে বা লোকসভা নির্বাচনে যদি বুথ সভাপতি এবং তার সহকর্মী সহ যোদ্ধারা বা তার কমিটির সদস্যরা মাথা না নিচু করে আর প্রাণপাত করে লড়াই করে, কোন জেলা নেতা কোন বিশ্বাসঘাতকের ক্ষমতা নেই দলকে হারাবে। বুথ সভাপতি বুথে শেষ কথা বল, আপনারা করে দেখানোর ক্ষমতা রাখুন, ভয় পাবেন না, ওর কিচ্ছু নেই, ফাঁপা বেলুন, মুখটা দেখছেন না, যতদিন যাচ্ছে ফুলছে, আপনি চোখ মুখ দেখুন,
চোখে দেখবেন ভয়ের ভাষা, শরীরটা দেখুন রন্ধে রন্ধে বেঈমানি, আর মুখে দেখুন হতাশার ভাষা। চোখে ভয়, শরীরে বেঈমানি, আর মুখে হতাশা। এদের কিচ্ছু নেই ফাঁপা বেলুন। এর সব থেকে বড় শত্রুর নাম কি? অভিষেক ব্যানার্জি। ক্ষমতা থাকলে ইডিসিবিআই কি দিয়ে তোলো? ক্ষমতা আছে তোমার কাছে? ইডি আছে তোমার কাছে, সিবিআই আছে তোমার কাছে, বিজেপি আছে তোমার কাছে, মোদি জি আছে তোমার কাছে, অমিত জি আছে তোমার কাছে, যোগী জি আছে তোমার কাছে, ইনকাম ট্যাক্স আছে তোমার কাছে, সিআইডি সিবিআই আছে, ইডি আছে, কেন্দ্রীয় বাহিনী আছে, বিচার ব্যবস্থার একাংশ আছে, সব আছে, কিন্তু কিছুই নাই। তার কারণ আসল যেটা লাগে পূজার মেন সামগ্রী, কা যোগ্য করতে গিয়ে কাঠ লাগে আর ঘি লাগে, না হলে যোগ্য হয় না। সব আছে তোমার কাছে কিন্তু কিছুই নেই। আর তৃণমূলের কাছে কিছুই নেই কিন্তু সব আছে, তার কারণ সাধারণ মানুষ আছে। আমাদের কাছে ইডি নেই, সিবিআই নেই, অর্থ নেই, বিজেপির মতো অত ক্ষমতা নেই, বিচার ব্যবস্থা নেই, ইনকাম ট্যাক্স নেই, প্রধানমন্ত্রী নেই, কিন্তু জনগণ রয়েছে। জনগণই শেষ কথা বলে, ইডি সিবিআই শেষ কথা বলে না। পঞ্চায়েতে প্রার্থী কে দেবে? ইডি সিবিআই? কি মেঘনাথের মতো মেঘের আড়াল দিয়ে লড়বে নাকি? ক্ষমতা থাকলে মাঠে ময়দানে লড়ুন না। আমি বিজেপির সব নেতাকে চ্যালেঞ্জ করুন, আপনার ক্ষমতা থাকলে আমার সাথে মাঠে ময়দানে লড়াই করুন, জনতার দরবারে লড়াই করুন, কত ধানে কত চাল আমরা বুঝে নেব। 2021 তো হাওয়া তুলেছিল যে তৃণমূল সরকার গেল বলে, যে মন্ত্রিসভা ঠিক হয়ে গেছিল, পূর্ব মেদিনীপুর থেকে তো বলেছিল তৃণমূল সাফ হয়ে যাবে, তারপর কি দেখলেন? অবিভক্ত মেদিনীপুর জেলা, পূর্ব মেদিনীপুরে 16টার মধ্যে 9টা, পশ্চিম মেদিনীপুরে 15টার মধ্যে 13টা, আর ঝাড়গ্রামে 4টে 4টে, সব মিলিয়ে 35টার মধ্যে 24টা আসন তৃণমূল কংগ্রেস জিতল, 24টা আসন। তাহলে মেদিনীপুর অধিকারীদের ঘাঁটি না মানুষের ঘাঁটি বলুন? মামাটি মানুষের ঘাঁটি, কার ঘাঁটি? এদের ক্ষমতা নেই লড়াই করার, ইনি সততার কথা বলে। আর ক্যামেরায় 5 লক্ষ টাকা নিতে দেখা গেছে। আমাকে দেখেছে? আমাকে দেখেছেন কেউ? আমার নাম নিতে পারে? এত ক্ষমতা, ইডি আছে, সিবিআই আছে, বিচার ব্যবস্থা একাংশ সাহায্য করছে, প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছে, ভবিষ্যতে কোনো এফআইআর হবে না। মানে আপনাকে কালকে গিয়ে যদি একটা থাপ্পড় মারে রাস্তায় হাঁটতে হাঁটতে, আপনি এফআইআর করতে পারবেন না। কত ক্ষমতা, তাও আমার নাম নিতে পারছে না। আর আমি ক্যামেরায় বলছি, শুভেন্দু অধিকারীর থেকে বড় ঘুষখোর কেউ নেই। ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মামলা করুন। দলের খেয়ে দলের পড়ে হঠাৎ করে ওর মনে হলো 2020 সালে, না এই দলটা আর করা যাবে না। এতগুলো পদ নিয়ে বসেছিল এই যে জেলায় যারা আছে, যদি এতই তোমার সবার জন্য দরদ উতলে পড়ে, তাহলে পদগুলো ভাগ করে দিলে না কেন? এই মেদিনীপুরের কৃতি সন্তানগুলোর মধ্যে কে বারণ করেছিল? কেউ বারণ করেছিল? উনি পরিবারতন্ত্র নিয়ে কথা বলছেন। ওনার পরিবারে কজন রাজনীতি করে? কজন করে বলছে? মা বাদে সবাই। মাকে মাকে নিয়ে টানাটানি করা ঠিক না, কিন্তু আপনি দেখুন পরিবারতন্ত্র নিয়ে কথা বলছে, আপনার পরিবার থেকে কজন রাজনীতি করে? আপনি পরিবারের বাইরে কাউকে যেতে দিয়েছেন? দ্বিতীয় মে 2021 সালে পূর্ব মেদিনীপুর স্বাধীনতা পেয়েছে, আর স্বাধীনতার পরে যে এই লড়াইটা শুরু হয়েছে, ক্ষমতা থাকলে তমলুক আর কাঁথির লোকসভা আসনে ইস্তফাপত্র জমা দিয়ে বাই ইলেকশন করা পারবে? ক্ষমতা আছে? পারবে? উনি অন্যকে শেখাচ্ছেন, তখন হাইকোর্টে গিয়ে রিট করবে না। দলত্যাগ বিরোধী আইন শেখাচ্ছে, বিরোধী দল নেতা। বাঁচবে না, বাঁচবে কতদিন? শোনো শোনো দাদা, একটা কথা বলি, এই সিবিআই ওর বিরুদ্ধে অ্যাকশন নেবে, তুমি দেখো আগামী দিনে।
তার কারণ কি জানো? তার তার কারণ কি জানো? ভারতবর্ষের সংবিধানটা বেঁচে থাকবে, বিজেপি আগামী দিন ক্ষমতায় থাকবে না, সিবিআই থাকবে, বিজেপি থাকবে না। যেদিনকে বিজেপি ক্ষমতা থেকে যাবে, এক মাসের মধ্যে হাতে হাতকড়ি পরিয়ে জেলে ঢোকাবো, একে আমি কথা দিয়ে যাচ্ছি। আর যদি বিচার ব্যবস্থা যদি নিউট্রাল হয়, এক মাসের মধ্যে জেলে যাবে, কেউ আটকাতে পারবে না। ও যা করে এসছে, যে জেলেই যাক, বাকি জীবনটা জেলে কাটাতে হবে। খালি নিজের পিঠ বাঁচাতে তো গেছে অমিত শাহ, পাচ্ছে কি? আপনি বলুন না, যার নেতৃত্বে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হলো, এই মেদিনীপুরের একজন ছেলে তার পায়ে হাত দিয়ে বিজেপি জয়েন করছে, এর থেকে অপমানকর কি হতে পারে? যে বাংলার সংস্কৃতিকে বারবার অপমান করেছে, বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। 2019 সালে কলকাতায় 14ই মে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙল এই অমিত শাহ। সেই অমিত শাহর পা ধরে বিজেপিতে গেছে নিজের পিঠ বাঁচাবে বলে। এত ভয় কিসের? আগামী পঞ্চায়েত নির্বাচন হোক, লোকসভা হোক, বিধানসভা হোক, আমি আপনাদের বলছি, বুথে এক ছটা বিধমি ছাড়বেন না, আর ভয় পাবেন না। ও জায়গায় সব জায়গায় কি বলো না, ওকে ঢুকিয়ে দেবো, একে ঢুকিয়ে দেবো, সিবিআই তুললো, ইডি তুললো, পাপ বাপকেও ছাড়েন না। ছোটবেলা থেকে মায়েরা বলে আসে, বাবারা বলে আসে, কাকারা বলে আসে, গুরুজনেরা বলে তো, পাপ বাপকেও ছাড়ে না, এই সিবিআই ওকে তুলবে। আপনি লিখে রাখুন আমার থেকে, আজকে এই ভিডিও ক্লিপটা সেভ করে রাখুন, আগামী দিন চালাবেন, সময়ের অপেক্ষা। আর কেউ হতাশ হবেন না যে মিডিয়া কি বললো, বিরোধীরা কি বললো। আমাদের কাজ মানুষের কাজ করা। আমি রাস্তায় ঘুরে দেখেছি, ওদের ক্ষমতা থাকলে নামুক না 60 দিন ধরে, উনি তো নাকি মানুষের জন্য কাজ করে, 60 দিন রাস্তায় থাকুক। কালকে আমি এই ক্যাম্প থেকে, এই চণ্ডীপুরের ক্যাম্প মানে যেখানে আমরা অধিবেশন করছি আজকে, এই মাঠটা থেকে নন্দীগ্রাম প্রায় 20 কিলোমিটার পায়ে হেঁটে যাব। পারবে? পারবে 20 কিলোমিটার? বড় বড় ভাষণ, খালি প্রেসের সামনে ভাষণ আর মিডিয়ার সামনে ভাষণ আর বড় বড় কথা। আমি 60 দিন ধরে রাস্তায় মাঠে ময়দানে রয়েছি, তুমি থাকো না, তোমার কে বারণ করেছে? তুমি রাস্তায় নামো না, দেখি মানুষের কত জনসমর্থন, তোমার জেলায় নামো। ক্ষমতা রয়েছে, নাম নেওয়ার ক্ষমতা নেই তো, তাতেও তো মেরুদণ্ড লাগে, বিক্রি করে দিয়েছেন তো, সব হিসাব হবে, চিন্তা করবেন না, সব হিসাব হবে, কড়ায় গণ্ডায় হবে। কিন্তু আপনারা বলুন যে আমরা আজকে রাস্তায় নেমেছি, বিজেপি সিপিএম এর ক্ষমতা হবে রাস্তায় নামার? বিজেপি সিপিএম কংগ্রেস ঐক্যবদ্ধ ভাবে একটা কর্মসূচি নিক। যা লোক আমাদের হচ্ছে রোজ এই গরমের মধ্যে, তার 10 শতাংশের 1 শতাংশ লোক করে দেখা 60 দিন ধরে। আমি রাজনীতি ছেড়ে দেবো, ও সিআরপিএফ নিয়ে 20 কিলোমিটার করুক না, কেউ পারবে না। আমি তো বলছি আপনাদের, খালি আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আপনাদের থাকতে হবে ঐক্যবদ্ধ। আমি আপনাদের বলছি, দল প্রার্থী যাকেই করুক, আপনারা যারা বুথের সভাপতিরা রয়েছেন তাদের মধ্যে 90% মানুষ, 90% মানুষ এমন যারা নিজেদের স্বার্থের ঊর্ধ্বে উঠে দলের স্বার্থের জন্য কাজ করে। কিন্তু কিছু লোক আমাদের মধ্যে রয়েছে যারা নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারে, যে দল একে প্রার্থী করেছে আমার পছন্দ নয়, আমি এর জন্য খাটবো না, পরিশ্রম করব না, আমি এর জন্য মানুষের কাছে ভোট চাইতে যাব না, আমি বুথে প্রার্থীর এজেন্ট হয়ে বসব না, আমি ভোট প্রক্রিয়া অংশগ্রহণ করব না। যদি কেউ ভেবে থাকে আমি নির্দল হয়ে দাঁড়াবো, আপনার অধিকার আছে, স্বাধীন দেশ, আপনি স্বাধীন চেতা লোক, আপনার অধিকার আছে, আপনি নির্দল হয়ে দাঁড়ান, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কেউ ভাবে যে দলের সাথে যুদ্ধে বেইমানি করে আবার সুরসুর করে এই নেতার পা ধরে আমি তৃণমূলে ঢুকবো, আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। তার কারণ, যদি কেউ দলের সাথে যুদ্ধে বেইমানি করে তার জন্য তৃণমূলের দরজা আজীবনের জন্য বন্ধ, আমার মৃতদেহের উপর দিয়ে যেতে হবে, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। কিন্তু আপনারা এক থাকবেন তো?
আমি আপনাকে বলছি, বুথের যারা দলের কর্মী আর সভাপতি, তারা যদি চায় যে আমি দলের প্রার্থীকে জেতাবো, কোনো নেতার ক্ষমতা নেই দলের প্রার্থীকে হারাবে। কোনো নেতা, যত বড় রাজ্য নেতা হোক, যত বড় সর্বভারতীয় নেতা হোক, কারোর ক্ষমতা নেই। আর এটা তো গণতন্ত্র, এটা তো রাজতন্ত্র বা একনায়কতন্ত্র নয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এখন ভাবছে যে আমি প্রধানমন্ত্রী হয়ে গেছি, আমার আর মানুষের দরকার নেই, রিমোট কন্ট্রোল টিপে মানুষের টাকা আটকে রাখবো। আমি যে রাস্তায় যাচ্ছি, আমাকে মা কাকিমা বৌদিরা ধরছে, আমাদের 100 দিনের টাকা বন্ধ কেন গো? আমি বললাম, তুমি জানো না কেন্দ্র সরকার আটকে রেখে দিয়েছে? বলো না, আমরা গরিব মানুষ কোত্থেকে জানবো? এটা আমাদের ব্যর্থতা, আমরা বোঝাতে পারিনি। বুথের যারা লোকের, বুথের যারা দলীয় পদাধিকারী বা কর্মীরা, তাদেরকে মানুষকে বোঝাতে হবে যে 100 দিনের কাজের টাকা কেন্দ্র দেয়, তা সংবিধান স্বীকৃত আইন। আপনি কাজ করার 15 দিনের মধ্যে টাকা ছাড়তে হবে, এটা আইন রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় 19,60,000 লোক রয়েছে জব কার্ড হোল্ডার, যাদের জীবন জীবিকা 100 দিনের কাজের উপর নির্ভরশীল। আর 1,40,000 লোক এমন রয়েছে যারা 2 বছর ধরে 100 দিনের কাজ করে বাড়িতে বসে রয়েছে, কিন্তু তাদের টাকা, প্রাপ্য টাকা কেন্দ্র ছাড়েনি। আমাদের কাছে 2-3টে রাস্তা। প্রথম রাস্তা হচ্ছে, এদেরকে ভালো করে ভদ্রভাবে সভ্যভাবে ভালো করে বলি, বৈঠক করে বোঝাই যে আমাদের প্রাপ্য টাকা, বাংলার টাকা, এই টাকা তোমরা ছেড়ে দাও, যেটা আমরা 2 বছরে একাধিকবার করেছি। দ্বিতীয় রাস্তা, মহিলাগত নেতাদের পায়ে গিয়ে আমরা পড়ি, ভিক্ষা চাই এদের কাছে যে বাংলার টাকা আমাদের ছেড়ে দাও, পায়ে পড়ে ভিক্ষা চাই। আর তৃতীয় রাস্তা, আগামী দিন দিল্লির বুকে বৃহত্তর আন্দোলন সংগঠিত করে আমাদের প্রাপ্য অধিকারের টাকা আমরা ফিরিয়ে আনি। আপনি কোন উপায়টা পছন্দ করবেন? আপনি কোন রাস্তাটা নেবেন? কোন রাস্তাটা নেবেন? 1, 2 না 3? বলুন 1, 2 না 3? হাত তুলে বলুন 1, 2 না 3? 3। আগামী দিন যদি আমরা দিল্লির বুকে বৃহত্তর আন্দোলনী বাংলার প্রতি ধারাবাহিক লাঞ্ছনা বঞ্চনার বিরুদ্ধে সংগঠিত করি এবং এই লড়াইকে সর্বাত্মক করার জন্য, আপনারা আগামী দিন সমর্থন করবেন তো? নিজের বুথের যারা 100 দিনের পরিবারের মানুষেরা রয়েছে, যাদের টাকা বন্ধ, বা যারা, যাদের জীবন জীবিকা 100 দিনের কাজের উপর নির্ভরশীল, তাদেরকে বোঝাবেন, তাদেরকে সংগঠিত করবেন? করবেন? আমি আপনাকে বলছি, এই কর্মসূচির পরে আমি দিল্লিতে যাব, দরকার হলে দিল্লির বুকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে আমরা বসব। কিন্তু মানুষকে সংগঠিত আপনাকে করতে হবে। মানুষ যদি চায়, কারোর ক্ষমতা নেই মানুষের টাকা আটকে রাখবে। মানুষ যদি চায় যে আমার অধিকারের প্রাপ্য টাকা আমি দিল্লিতে লড়াই করে ছিনিয়ে আনবো, 2 মাস হোক 4 মাস হোক 6 মাস হোক, যদি বাংলা থেকে 10 লাখ লোক যায় আর 1 কোটি চিঠি নিয়ে আমরা দিল্লিতে যাই, প্রধানমন্ত্রীর ক্ষমতা হবে কানে তুলে গুজিয়ে দরজা বন্ধ করে বসে থাকবে? ক্ষমতা নেই। মানুষ চেয়েছে বলে কেউ মুখ্যমন্ত্রী হয়েছে, কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ বিধায়ক হয়েছে, কেউ সাংসদ হয়েছে। মানুষ যদি চায় যে আগামী দিন আমার, আমি অধিকারের স্বার্থে লড়বো এবং আমার প্রাপ্য টাকা আমি দিল্লি থেকে ছিনিয়ে আনবো, আপনার টাকা আপনার কাছে পৌঁছানো শুধু সময়ের অপেক্ষা। প্রধানমন্ত্রী ভাবছে আমার হাতে রিমোট কন্ট্রোল, আমি রিমোট টিপব, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুব, বা ওদিকে কাঁথি উত্তর হোক দক্ষিণ হোক, একটা আসন যেখানে একটা মহিলা বলতে পারবে যে আমি তৃণমূলকে ভোট দিইনি বলে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি না, একটা। আপনি যদি একটা আমাকে দেখাতে পারেন, আমি জনসংযোগ যাত্রা সেদিনকে সেখানেই থামিয়ে দেব। কেউ বলতে পারবে না, আমরা সবাইকে দিয়েছি, একটা লোক বলতে পারবে না। এমনকি মীরজাফরের পরিবারও যদি অ্যাপ্লাই করে সেও পাবে, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। অ্যাপ্লাই করেনি, ওদের এত টাকা দরকার নেই, ওদের কাছে 500 টাকা 1,000 টাকা কি, গরিব মানুষের কাছে 1,000 টাকা বিশাল ব্যাপার। ওদের কাছে কি বলছে, ওটারও লোভ আছে, ছাড়বেন? আপনি বলুন, কেউ বলতে পারবে যে আমি সিপিএম করি বলে আমার মেয়ে সবুজ সাথীতে সাইকেল পাইনি, বা আমার বউ স্বাস্থ্য সাথীর কার্ড পাইনি? কেউ? আর আগে যখন সিপিএম এর সরকার ছিল, লোকাল কমিটি, জোনাল কমিটি, আর চিরকুটের কথা তো আজকে নাই বললাম,
চিরকুটে তো যা হয়েছে আপনারা জানেন, সিপিএম নিয়ে যত কম বলা যায় তত ভালো। আগে ছিল মারকুটে, আশির দশক নব্বইয়ের দশকের মারকুটে, 2011-এর পর ব্যাকফুটে, আর এখন খালি চিরকুটে। মারকুটে, ব্যাকফুটে, চিরকুটে। জোনাল কমিটি মেম্বার, একটা হাসপাতালে একটা ইমার্জেন্সি কেস ভর্তি করতে হলে বলতো জোনাল কমিটি মেম্বারকে দিয়ে লিখিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আপনাকে 500 টাকা, আর তপশিলি জাতি উপজাতি এসসি এসটি পরিবার বলে মাসে 1000 টাকা দিচ্ছে। আর অন্যদিকে মোদী সরকার আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে সেই 1000 টাকা আপনার থেকে নিয়ে চলে যাচ্ছে। একদিকে আমরা দিচ্ছি, আর একদিকে বিজেপি নিচ্ছে। আপনার অধিকার নিয়ে মানুষকে বলুন যে কানে শুনে নয় চোখে দেখে ভোট দিন, যে দিদি যে কথাগুলো বলেছিল, আমাদের সরকার যে কথাগুলো বলেছিল দেখো করেছে কিনা। আজকে 100 দিনের টাকা তোমরা পাচ্ছ না, কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছ। 2 বছরে 37,000 কোটি টাকা খরচা করে আমাদের সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, 37,000 কোটি। বলেছিল পরিবারের একজন মহিলাকে দেব, আর ভোটে জেতার পর পরিবারের একজন না, পরিবারের সবাইকে দিয়েছে। এটাই মানবিক সরকার। আপনি দেখুন দিল্লিতে বলে বেটি বাঁচাও বেটি পড়াও, আর ভারতবর্ষের গর্ব। কুস্তিগিররা হরিদ্বারে গিয়ে গঙ্গায় বলছে ভারতের যে পদক আমরা জিতে এসেছিলাম, অলিম্পিকের মেডেল, অলিম্পিকের মেডেল, সেই মেডেল আমরা গঙ্গায় ভাসিয়ে দেব। এই হচ্ছে নরেন্দ্র মোদীর বেটি বাঁচাও বেটির গর্ব, যারা ভারতবর্ষের নাম বিশ্ব দরবারে বিশ্ববন্দিত করেছে। সেরকম মহিলাদের আমি পুরুষ মানুষ ছেড়ে দিলাম, তাদের মধ্যে একাধিকজন নারী মহিলা, তাদেরকে চুলের মুঠি ধরে রাস্তায় টানতে টানতে নিয়ে যাচ্ছে। তারা ভারতবর্ষের জন্য লড়াই করেছে, তারা বলছে আমরা আমাদের জেতা পদক হরিদ্বারে গিয়ে গঙ্গায় ভাসিয়ে দেব। আপনি যদি এই রাজ্য, এই সরকারকে বা এই দলকে, ভারতীয় জনতা পার্টিকে আগামী দিন সুমূলে উৎখাত না করেন, তাহলে আপনার ছেলের ভবিষ্যৎ আগামী দিন গঙ্গায় ভাসিয়ে দিতে হবে, আপনার পরিবারের ভবিষ্যৎ ভাসিয়ে দিতে হবে। তার আগে ভারতীয় জনতা পার্টিকে গঙ্গায় ভাসিয়ে দিন, তার আগে হুগলি নদী না, একদম সে বঙ্গোপসাগর, আরব মহাসাগরে ভাসাতে হবে, যাতে আর ফিরে আসতে না পারে। আপনারা খালি এখানে শেষ করার দায়িত্ব নিন, যে যত ভয় দেখা একদম কাঁধে কাঁধ চোখে চোখ রেখে আর মেরুদণ্ড সোজা রেখে লড়াই করবেন, দেখবেন ভয় পালাবে লেজ গুটিয়ে। কোনো ক্ষমতা নেই ভয় দেখানো ছাড়া। এত চেষ্টা করেছে, পেরেছে আমার মাথা, আমি মাথা নুয়েছি। আমাদের রক্ত অন্য, মমতা ব্যানার্জির শরীরের 206টা হাড় ভেঙে দিয়েছে সিপিএম, তাও মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের মানসিকতাকে আটকাতে পারেনি। 34 বছরের সিপিএম কে যদি আমরা উৎখাত করতে পারি, বিজেপি কে? আপনি লিখে রাখুন, আমি যে স্বতঃস্ফূর্ততা মানুষের মধ্যে লক্ষ্য করেছি, পঞ্চায়েত নির্বাচনে এদেরকে খুঁজে পাওয়া যাবে না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে। কি হয়েছে, কোন বিধানসভা, কোন অঞ্চল ভোট দিতে পারেননি? আপনারা একটা পেপারে লিখে আমাকে দিন, ঠিক আছে, একটা কাগজে লিখে একটা খামে ভরে আমাকে দিয়ে দিন। খুব ভালো হয়েছে বলেছেন, আমি ধন্যবাদ জানাই। একটা পেপারে লিখে খামে করে বন্ধ করে আমি এখান নিয়ে নামবো, তখন আমার হাতে দিয়ে দেবে, চিন্তা করবেন না। এরকম ঘটনা আর কারোর সাথে হয়েছে? হয়েছে? রেজিস্ট্রেশন, আপনাদের একটা সমস্যা ছিল বলে রেজিস্ট্রেশনটা আমি নিজে আটকে রেখেছিলাম। আপনাদের রেজিস্ট্রেশন পরে শুরু হয়েছে, লেটে শুরু হয়েছে। আপনারা যদি ভোট দিতে না পারেন, যারা এসছেন তারা একটা খামে লিখে আমাকে দিয়ে দিন, আমি দেখে নেব কোন অঞ্চলে এটা হয়েছে। অঞ্চলটার নাম কি, অঞ্চলের নাম কি? কিশোরপুর, ঈশ্বরপুর, জলপাই আর ঈশ্বরপুর, এই দুটো অঞ্চল তো।
আমি বলতে দিন সবাই বলবেন না, শোনা যাবে না। তাহলে যারা ভোট দিতে পারি আর দরকার হলে পুরো চণ্ডীপুর ব্লক আমি আগামী দিন রিপোলিং করিয়ে দেবো, আমি লোক পাঠাবো রিপোলিং হবে, কোন চিন্তা করবি না। ঠিক আছে, চণ্ডীপুর নিয়ে সমস্যা রয়েছে তো? ঠিক আছে, যা ব্যবস্থা নেওয়ার আমি নেব। বলেছে আপনি বসে পড়ুন, আপনি বসে পড়ুন না। ঠিক আছে, হতেই পারে, পরিবার বড় হয়েছে, থাকবেই, দুটো বাসুন চারটে বাসুন একসাথে থাকলে তো আওয়াজ হয়ই। ঠিক আছে, আপনারা লিখিতভাবে দিয়ে দিন। কোন বিধানসভা? চণ্ডীপুরে বললাম তো, দরকার হলে আমি রিপোর্টিং করিয়ে দেবো আগামী দিন। আমাদের দলের তরফ থেকে আমি দুজন অবজারভারকে পাঠাবো, প্রত্যেকটা অঞ্চলে যাবে, ব্যালট বক্স নিয়ে পেপার আপনাদের দেবে, আপনারা ভোট করবেন, ব্যাস। আর তো কিছু না, আর তো কিছু না, আপনার কাছে যাবে, আপনার অঞ্চলে যাবে, আপনি আপনার মতো ভোট দেবেন, চিন্তা করবেন। আরে আপনাদের যদি ভোট না পাই তাহলে দলের তো কোনো সর্বত্তাই থাকবেন, সার্থকতাই থাকবেন, সবাই ভোট দেবেন, চিন্তা করবেন। তো যেটা বলছিলাম, আগামী দিন সবাই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করুন, আর বাকি এই বৃহত্তর লড়াইটা দিল্লির বিরুদ্ধে আমার উপর ছেড়ে দিন, আমি লড়ে নেব। কিন্তু আমরা যেভাবে মাথা উঁচু করে লড়াই করেছি, মাথা উঁচু করে লড়াই করবেন, কেউ ভয় পাবেন না। এরা ভয় দেখিয়ে ফাঁকা মাঠে গোল দিতে চায়, এই পোস্টপোল ভায়োলেন্স করে তৃণমূল কংগ্রেসে বুথ কর্মীদের এরা জেলে ঢুকিয়ে রেখেছে এখনো কয়েকটা জায়গায়, বিশেষ করে নন্দীগ্রাম, নন্দীগ্রামের দিকে। এর জবাব আমরা আগামী দিনে দেবো, আমরা ভুলবো না কিছু, সব মাথায় রয়েছে, কড়ায় গন্ডায় সুদ সময় ফিরিয়ে দেবো। কিন্তু আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আর আগামী দিন দল যাকে প্রার্থী করবে, দিন দিল্লির বিরুদ্ধে এই লড়াই সার্থক এবং সর্বাত্মক হবে। নিজেদের মধ্যে যদি কোনো রকম কোনো ডিফারেন্স থাকে বা মতানৈক্য থাকে, ভোটের দিনে তার যেন কোনো রিফ্লেকশন না হয়। পঞ্চায়েতে আপনার কাউকে পছন্দ হোক না হোক, আমি আবার বলছি, দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়, আমিও নই, আপনিও নই, আপনিও নয়। দল যাকে প্রার্থী করবে, যা যাকে মান্যতা দেবে, কাঁধে করে ঘাড়ে করে নিয়ে তাকেই বৈতরণী আপনাকে পার করতে হবে। সবার মাথার উপর একটা অদৃশ্য চোখ ঘুরে বেড়াচ্ছে, মাথায় রাখবেন কে দলের সাথে কোথায় বেইমানি করেছেন, সব খবর আমাদের কাছে কিন্তু রয়েছে। কেউ যদি ভাবেন আমি এখানে কি করব, চণ্ডীপুরে কি হবে, বা পটাশপুরে কি হবে, বা খেজুরিতে কি হবে, বা কাঁথি দক্ষিণে কি হবে, দল জানতে পারবে না, সব খবর দলের কাছে আসবে। খালি বুথ সভাপতিদের আমি কোনো জোরে অনুরোধ করব যে কোন অঞ্চল নেতা ব্লক নেতার ফাঁদে আপনারা পা দেবেন না, বিরোধীদের ফাঁদে পা দেবেন না, আপনারা ঐক্যবদ্ধ থাকুন, তৃণমূল কংগ্রেসকে কারোর ক্ষমতা নেই হারাবে, এত বড় কথা আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি। মা আমাদের কর্মীরা যদি বুথ স্তরে ঐক্যবদ্ধ থাকে, তৃণমূল কংগ্রেস জিতবে, কারণ ক্ষমতা নেই তৃণমূল কংগ্রেসের সামনে এসে দাঁড়াবে। আগামী দিন প্রত্যেকটা পঞ্চায়েতই যাতে মানুষের সমর্থন নিয়ে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিততে পারি, মানুষের সমর্থন আশীর্বাদ ভালোবাসা দোয়াকে পাথেয় করে, পথ চলার প্রেরণা করে আমরা জিততে পারি, সেটা আপনাদের কার্যত সুনিশ্চিত করতে হবে। এবং বুথের যারা কর্মীরা বা সভাপতিরা, তারা যাতে বুক চিপিয়ে মাথা উঁচু করে দল করেন, তার দায় দায়িত্ব আমার। আপনারা চিন্তা করবেন না, প্রত্যেক তিন চার মাস অন্তর অন্তর আমি প্রত্যেকটা পঞ্চায়েতের পর্যালোচনা নিজে করব। আপনারা বলুন, এই মারিসদায় আমি অঞ্চল সভাপতি প্রধানকে রিজাইন করাইনি, খবর আমার কাছে ঠিক ছিল, আমি ওই গ্রামের ভিতরে গেছি, মানুষের সাথে কথা বলেছি, ব্যবস্থা নিয়েছি, গত পাঁচ মাসে ছ মাসে ছটা পঞ্চায়েতের প্রধানকে ইস্তফা দিতে বলেছি, তার বিরুদ্ধে প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়া হয়েছে। যদি কেউ ভাবে যে আমি জিতে গেছি মানে যা ইচ্ছে তাই করে বেড়াবো, না, আমাদের মুখ্যমন্ত্রী জেলা থেকে জেলা ঘুরে বেড়াচ্ছে, পঞ্চায়েত প্রধান হয়ে গিয়ে আমি কে কেউ কেটা, মানুষকে যদি আমি পরিষেবা দিই আমার মেয়াদ বৃদ্ধি হবে, আর যদি না দিই আমার পদে থাকার কোনো অধিকারই নেই, যত বড় নেতার ছত্রছায়া আমি থাকি না কেন, এটা আপনারা মাথায় রাখবেন। আর সাধারণ মানুষকে বলুন নিজের অধিকারের স্বার্থে লড়াই করুন। আজকে দিনের নমুনা বলুন, 400 টাকার রান্নার গ্যাস আজকে 1200 টাকা, 15 টাকার কেরোসিন তেল 7 বছর আগে 15 টাকা লিটার ছিল, আজকে 120 টাকা লিটার।
রান্নার তেল সরষের তেল 220 টাকা লিটার, পেট্রোল 100 টাকা লিটার, ডিজেল 90। হঠাৎ করে ঘোষণা করে দিল আজ রাত থেকে লকডাউন, কেউ বাড়ি ফিরতে পারবে না। ব্রিজের নিচে লোক রয়েছে, গাড়ি ঘোড়ার কোনো বন্দোবস্ত নেই, কেউ বাড়ির 4000 কিলোমিটার দূরে, কেউ 3000 কিলোমিটার দূরে, কেউ 2000 কিলোমিটার দূরে। বলে দিল লকডাউন। আবার 7 দিন আগে ঘোষণা করেছে, বলছে 2000 টাকার নোট বন্ধ। প্রধানমন্ত্রী পাল্টানোর নীতিতে খুব বিশ্বাসী হয়ে গেছে। এই ঠিক কথা, আগামী দিনে প্রধানমন্ত্রী পাল্টাতে হবে। লাইন দিলে আর 2000 টাকার নোট পাল্টাতে লাইন দেবেন না, লাইন দিলে প্রধানমন্ত্রী পাল্টাতে লাইন দিন। এটা মানুষকে বলুন, মানুষ চাইলে নিশ্চিতভাবে হবে, কারোর ক্ষমতা নেই। যদি মানুষ চায় 1000 প্রধানমন্ত্রীর মতো নেতাও যদি রাস্তায় নেমে মানুষের ক্ষমতা বা মানুষের আন্দোলনকে রোখার চেষ্টা করে, তিনি বিফল হবেন। তার কারণ গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে, কোনো শাসক কোনো বিরোধী শেষ কথা বলে না। আগামী দিন আপনারা তাহলে কথা দিলেন, কিন্তু জোরদার লড়াই করবেন, কথা দিলেন তো, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল জিতবে তো? জিতবে হ্যাঁ কি না, জোর গলায় বলুন হ্যাঁ কি না। এই যে বলছেন গদ্দারদের তাড়াবো, আপনারা চাইলে পূর্ব মেদিনীপুর জেলা ছাড়া হবে গদ্দাররা, আপনাদের করে দেখাতে হবে, খালি বললে হবে না, করে দেখাতে হবে। করে দেখাবেন, করে দেখাবেন হ্যাঁ কি না, দেখাবেন তো, দেখাবেন, এদিকে বলুন, করে দেখাবেন, একসাথে লড়বেন, আর যেখানে দরকার হবে আমি নিজে আসবো, চিন্তা করবেন না, কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো, কথা দিয়ে গেলাম, যখন প্রয়োজন হবে, যখন দরকার হবে আমি নিজে আসবো, ঠিক আছে? সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আজকে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম। অনেকক্ষণ ধরে আপনারা এসছেন, প্রায় রাত্রি 10:45 বাজে। আপনারা যাওয়ার আগে আমরা আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী একটু খাবারের ব্যবস্থা করেছি, ফুড প্যাকেট রয়েছে, সেই ফুড প্যাকেটটা গ্রহণ করে আপনারা সাবধানে সুশৃঙ্খলভাবে বাড়িতে ফিরে যাবেন, তাড়াহুড়ো করবেন না।